ভিউবার্স, আজকে আমরা যে বাড়ির বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট ডুপ্লেক্স। এটি হচ্ছে 100 শতাংশের ভিতরে। আজকে এই বাড়িটির মধ্যে কোথায় কোন রুম এবং খরচ কত টাকা হবে একটু যেটা হিসাব দেওয়ার চেষ্টা করবো। আপনারা একে এই ভিডিওতে সব কিছুই দেখতে পারবেন। এই বাড়িটি নির্মাণ করতে কতটা খরচ হবে এবং কোথায় কোন রুম আছে। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাড়ির আউট ভিউ। এই ডুপ্লেক্স বাড়িটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কেমন দেখা যাবে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা 1x1 একদম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের ভিতরে কোথায় কোন রুম আছে এবং কোন রুমের মাপ কত, সাথে এই বাড়িটি কী পরিমাণে খরচ পড়বে বিস্তারিত একটি বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি সাথেই সম্পূর্ণ দেখবেন। প্রথমে যে তিনটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 18 ইঞ্চি দেওয়া হয়েছে খরচের কথা চিন্তা করে। আর দেন মাঝখানে যে ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এটা অনেকটাই বড় স্পেস নিয়ে করা আছে আর কি। দেন তারপরে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি আর কি, এটি হচ্ছে নিচতলার কিচেন রুমের সামনে বারান্দা এবং এটা হচ্ছে কিচেন রুম। বারান্দাতে যেন আপনি ফায়ার সেফটি হিসেবে সিলিন্ডার রাখতে পারেন সেই কারণে বারান্দা দেওয়া হয়েছে। এবং এখন যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির নিচে হচ্ছে একটি কমন টয়লেট আছে। এটি নিস্তালার জন্য আপনারা এখানে একটি কমন টয়লেট ব্যবহার করতে পারবেন। দেন তারপরে যদি আমরা আর একটু ভিতরে দেখি, এটা হচ্ছে মূলত নিস্তালার প্ল্যান, শুধু একটি টয়লেট, একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং ছিল আর কি। দেন আমরা হচ্ছে যদি দোতলায় দেখি, দোতলায় গিয়ে দেখবো যে দুটি বেডরুম আছে। সেই রুম দিয়ে প্রবেশ করার পরেই হচ্ছে একটা কমন টয়লেট পাবো, দেন তারপরে হচ্ছে দুটি বেডরুম পাবো। এটি ছিল হচ্ছে মূলত দোতলার ফার্স্ট ফ্লোর আর কি। যদি আমি ধরি নিচে গ্রাউন্ড ফ্লোর এবং এটাকে ফার্স্ট ফ্লোর ধরি, তাহলে ফার্স্ট ফ্লোরে হচ্ছে দুইটা বেডরুম, একটা বেডরুম এবং এই একটা বেডরুম, দুইটা বেডরুম। আমি কোন বেডরুমে কত মাপ সেটাও আমি দেখিয়ে দিব। দেন এখানে হচ্ছে সিঁড়ির পাশে একটু কমন স্পেস আছে এবং পাশে এখন যদি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত কমন টয়লেট, একটাই টয়লেট আছে এখানে। দেন আমরা যদি হচ্ছে দেখি যে দুইটি বেডরুমের পাশে যে সিঁড়িটি আছে, সিঁড়িটি আসলে নিচতলা, যেহেতু সিঁড়ির নিচে একটি কমন টয়লেট আছে। উপরতলাতে হচ্ছে গ্রিন কালারের গ্লাস দেওয়া আছে যেন আলো বাতাসে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসে এখানে পাওয়া যায়। এক্সট্রা কোনো ধরনের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন না পড়ে সেটা বিবেচনা করে মূলত এই ডিজাইনটি করা হয়েছে। দেন হচ্ছে এই সাইডে বারান্দা দেওয়া আছে ছোটো পরিসরে হলেও, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারাপেট ওয়ালে একদম লেভেল না করে ডিজাইন করা হয়েছে যেন দেখতে সুন্দর হয়, এই জন্যই মূলত এই ডিজাইনটা করা হয়েছে। খুবই অল্প জায়গা, 100 শতাংশ জায়গার ভিতরে মূলত এই ডিজাইনটি করা হয়েছে। আমরা যদি দেখি যে প্যারাপেটের উপর মধ্যে কিছু ডিজাইন করা আছে এখানে, চলুন আমরা হচ্ছে এটার বাই লুকিংটা একটু দেখে নিই হওয়ার পরে হচ্ছে আসলে কেমন হবে। এটা কালার করলে আর একটু সুন্দর হবে, আপনার প্রয়োজন অনুযায়ী এক এক জায়গায় এক একটা কালার করতে পারেন। দেন আমরা যদি এটার ভিতরে নিয়ে দেখতে চাই, চলুন আমরা ভিতরটা দেখি। আসলেই এই হচ্ছে মূলত এটা নিচতলার প্ল্যান যেটা। দেন এইখানে হচ্ছে কিচেন রুম, দেন আমরা কিচেন রুমে স্লাইড ডোর ব্যবহার করেছি যেন অল্প জায়গার মধ্যে এটি ব্যবহার করা যায়। এবং ড্রয়িং রুমটা কিন্তু মাসাল অনেক বড় ছিল এবং কমন টয়লেটটা ছিল হচ্ছে, এবং একটা বেলকনি আছে দুই পাশে দুটা। দেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে দুটি বেডরুম, কত করে মেজারমেন্ট দেওয়া আছে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে গাঁথুনির ইট, সিমেন্ট এবং বালি এবং সাথে রডের মাপ হিসাব দেওয়া আছে আর কি। তাতে এই ফিটিংস বাদে শুধুমাত্র এই ম্যাটেরিয়ালসে খরচ চলে যাচ্ছে আপনার বর্তমান রেট অনুযায়ী 7.5 লাখ টাকা। দেন আপনার এর বাইরে হচ্ছে ফিটিংসের জন্য আলাদাভাবে দরজা জ্বালানা গ্রিলের খরচ বের করতে হবে, সাথে ইলেকট্রিক রং আছে। আপনারা এই বাজেটের মধ্যে বাড়ি কমপ্লিট করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।